আজকে আমরা দেখবো দু পিছনে পিসি সফটওয়্যার বিএমএস। বিএমএস হচ্ছে কম্পিউটারের বা পিসি সফটওয়্যার। বিএমএস দিয়ে আমরা নর্মালি লোকাল ক্যামেরা, টিভি আর এনডিআর কনফিগার করে নিতে পারি, লাইভ ভিউ দেখতে পারি। অ্যাট দ্য সেম টাইম এই বিএমএস দিয়ে আমরা দূরবর্তী এক জায়গার ক্যামেরা অন্য জায়গায় থেকে লগ ইন করে নিতে পারি, অ্যাক্সেস করতে পারি। তো চলুন দেখি কীভাবে বিএমএস 6100 ইনস্টল অ্যান্ড কনফিগার করতে হয়। তো নর্মালি আমরা এটার জন্য ওয়েব ব্রাউজারে যাব। ওয়েব ব্রাউজারে গিয়ে zovision.com.bd zovision.com.bd এই ওয়েবসাইটটাতে আমরা লগ ইন করবো। এখানে গেলে আপনারা সাপোর্ট পাবেন, সাপোর্টে গিয়ে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে এখানে কিছু রিলেটেড সফটওয়্যার আছে, আমি দেখাবো আপনাদের পিসি সফটওয়্যার বিএমএস 6100। তো ডাউনলোডে ক্লিক করার পরে একটু সময় নেবে ডাউনলোডে নিয়ে হয়, কিন্তু অলরেডি আমি এই সময়টুকু নিব না, আমার ডাউনলোড শুরু হয়েছে, আমার অলরেডি ডাউনলোড করাই আছে যে বিএমএস 6100 সেট আপ। তো এটা যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি এটা দেখি কিভাবে ইনস্টল করে নিতে হয়। এটা আমি স্টার্টে ক্লিক করব, স্টার্ট হিয়ার। আমার অলরেডি স্টার্ট হয়ে গেছে। আপনাদের যাদের উইনজিপ থাকলে তো ভালো, নাহলে 7জিপটা ডাউনলোড করে নেবেন ইনস্টল করার জন্য। তো আমি বিএমএস ইনস্টল দিব এখন। বিএমএস 6100 নেক্সটে যাব, ইনস্টল। অলরেডি ইনস্টলেশন শুরু। সেট আপ আমার কমপ্লিট, কমপ্লিটেড। ওয়েলকাম টু লগ ইন। এখন আমি লগ ইন করবো যে আমার সুপার ইউজার নেম কী হবে। তো আমি আমার সুপার ইউজার নেম লজিক গো লিখলাম, আপনারা আপনাদের মতো করে নিতে পারেন। পাসওয়ার্ডের গড়ে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু কেস আমাদের দিয়ে দিছে অলরেডি, কীভাবে আমরা পাসওয়ার্ড সেট করবো। পাসওয়ার্ড লেন্থ 8 থেকে 16 ক্যারেক্টার হইতে হবে, আপার কেস এন্ড স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে এরকম। আমি আমার পাসওয়ার্ডটা দিই, এ ক্যাপিটাল লেটার ABC @ 1 2 3 4, তারপর কনফার্ম পাসওয়ার্ড এ ক্যাপিটাল লেটার BC @ 1 2 3 4। এ ক্যাপিটাল লেটার দেখি নেই, এ ক্যাপিটাল লেটার @ 1 2 3 4। তাদের যে নোট দেয়া নোট অনুযায়ী আমি একটা পাসওয়ার্ড সেট করে নিই। রিমেম্বার পাসওয়ার্ড দিয়ে নেবেন, তাহলে নেক্সট টাইম আপনাদের জন্য হেল্প পাবে। ক্রিয়েটেড দিব, এখানে কিছু সিক্রেট কোশ্চেন দেয়া থাকে, তো আপনারা এগুলো আনসার দিয়ে নিলে আপনাদের পাসওয়ার্ড যদি ভুলে যান তখন আপনাদের হেল্প করবে। হুইজ ইয়োর ফেভারিট স্টার, সালমান, হোয়াট ইজ ইয়র নেম, হোয়াট ইজ ইয়র ফেভারিট কালার, আমি লিখলাম হোয়াট টাউন ওয়াজ ইয়োর ফার্স্ট জব। তাইলে
আমি এই কিছু প্রশ্নের আনসার দিয়ে রাখি, যেটা আমার নেক্সট টাইম যদি পাসওয়ার্ড প্রোটেকশনের জন্য আমার হেল্প করবে। লগ ইনে দিব, অলরেডি আমার লগ ইন কমপ্লিট। তো ইনিশিয়ালি আমি এই ডিভাইস এখানে অনেক অনেকগুলো সেগমেন্ট দেয়াই আছে, আমি বেসিক ফাংশনে ডিভাইস ম্যানেজমেন্টটা দেখব। তো ডিভাইস ম্যানেজমেন্টে নর্মালি আমরা লোকালি কীভাবে আইপি এনবিআর ডিবিআর লোকালি কীভাবে ম্যানেজ করে আমরা এটা দেখব, সাথে সাথে আমরা এক জায়গায় ক্যামেরা আরেক জায়গায় রিমোটলি কীভাবে অ্যাক্সেস করে তা দেখব। তো আমি প্রথমে প্রথমে ডিভাইস ম্যানেজমেন্টে যাব, ডিভাইস ম্যানেজমেন্টে গিয়ে অ্যাড ডিভাইসে ক্লিক করব। তো আমি আমার একটা ক্লায়েন্টের ক্যামেরা আমার অফিসে অ্যাড করে নিব, দেখি আমাদের হয় কি না। এখানে হচ্ছে আইফি বা ডিডিএনএস একটা অপশন আছে, এটা না, আমি শুধু ক্লাউড সি দিয়েই অ্যাড করে নিব। ডিভাইস নেমটা দিব সিএলআই ক্লায়েন্ট, ক্লাউড সি আইডিটা এখানে বসাবো, ক্লাউড সি আইডিটা 1 2। ইউজার নেম, অ্যাডমিন, পাসওয়ার্ড নাই, আর এটার ডিভাইস টাইপ কি, আইপিসি এনবিআর ও ডিবিআর, এটা হচ্ছে এনবিআর। কত চ্যানেল এটা, এটা 10 চ্যানেল একটা এনবিআর। তো আমি অ্যাডে ক্লিক করি, স্ট্যাটাস অফলাইন, চেঞ্জ হয়ে গেছে স্ট্যাটাস অনলাইন। যখনই আমরা দেখবো যে স্ট্যাটাস অনলাইন তখনই ডিভাইসটা আমার লাইভ আছে। তো আমি এখন হোমে যাই, হোমে গিয়ে লাইভ ফিভিউতে ক্লিক করি, দেখেন এখানে এনবিআর 1, তার মানে হচ্ছে আমার একটা এনবিআর অলরেডি অ্যাড হয়ে গেছে। এখান থেকে আমরা স্প্লিটিং করে নিতে পারবো যে আমার কতগুলো ক্যামেরা। তো আমি 9টা দেই, 9টা দিয়ে ওকে দিই। তারপরে এখানে 2টা মোড আছে, এইচডি এসডি, সেকেন্ডারি স্ট্রিমিংয়ের জন্য এইচডি এইচডি, আপনার যদি নেট স্পিড ভালো থাকে তাহলে আপনারা হাই ডেফিনেশনও দেখতে পারেন। তো আমি নিচেরটা দিয়ে কন্টিনিউ করি, তো আপনারা দেখতে পান যে আমার ক্লায়েন্টের ক্যামেরা আমার কি জানি আমার পিসিতে অ্যাড করে নিছি, কত সুন্দরভাবে এটা লাইভ হয়েছে। তো আপনারা এক জায়গার ক্যামেরা আরেক জায়গায় বসে যারা দেখবেন তারা এইভাবে আপনারা পিসিতে অ্যাড করে নিতে পারেন, সেম মোবাইল ডিভাইসে অ্যাড করে নিতে পারেন। মোবাইল ডিভাইসের তো অ্যাপস আছে জোভিসনের, ওইটা আমরা সবাই জানি ক্লাউড সি। তো এইভাবে আপনারা চাইলে মাল্টিপল আইপি অ্যাড করে নিতে পারেন, আবার সেম প্রসেস অ্যাড ডিভাইস, অ্যাড ডিভাইসে গিয়ে ক্লাউড সিতে গিয়ে আর ডিভাইস নেম আপনারা আপনাদের মতো করে বসাবেন যে নামে আপনারা আইডিটা ছিলেন। আর ক্লাউড সি আইডিটা ইউনিক, আর ইউজার নেম পাসওয়ার্ডটা বসাই, ডিভাইস টাইপটা বসাবেন, কত চ্যানেল বসাবেন শুধু, তারপরে অ্যাড দিয়ে দিলে ওটাদের অ্যাড হয়ে যাবে। তো এইভাবে আপনারা এক জায়গার ক্যামেরা আরেক জায়গায় অ্যাড করে নিতে পারবেন। আর লোকাল ক্যামেরাগুলা এনবিআর কীভাবে আপনারা ম্যানেজ করবেন, দেখেন এখানে আমার নিচে কিছু আইফি শো করে, তো এগুলা কোনোটা এনবিআর, এখানে আমার এই নেটওয়ার্কে একটা এনবিআর আছে যেটা হচ্ছে আইফি অ্যাড্রেস আমরা দেখতেছি অলরেডি 192.168.1.31। আর শুধু আমি যদি আইপিসি দেই এগুলো হচ্ছে আমার ক্যামেরা, এই নেটওয়ার্কে আমার 9টা ক্যামেরা আছে অলরেডি। তো আমি এই ক্যামেরাগুলো যদি আমার এখন লাইভ করি ফিভিএ করি কিভাবে করব, তো এখানে 9টা ক্যামেরা আছে, সিলেক্ট অলে দেই, সিলেক্ট অলে দেওয়ার পরে এই যে অ্যাড টু ম্যানেজমেন্ট এখানে যাব, গিয়ে অ্যাডে দিলে আমার সবগুলো ক্যামেরা অলরেডি অ্যাড হয়ে গেছে। তো এখন আমি এতে হোমে যাব, হোমে গিয়ে লাইভ ফিভিতে যাব,
আগে যখন রিমোটলি অ্যাড করে গেছি এক জায়গায় ক্যামেরা, এক জায়গায় রেনবি, অন্য জায়গায় অ্যাড করে গেছি, ওটা হচ্ছে এনবিআরে। আর আমার লোকাল ক্যামেরাগুলো হচ্ছে এখন ইতে আপনার আইপিসিতে। তো আমরা ক্লিক করি, এগুলো আমার লোকাল নেটওয়ার্কের ক্যামেরা, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর ওপেন হতেছে, যেটাই আমি ক্লিক করি। তো এইভাবে আপনারা লোকালি আইপি ম্যানেজ করা, তারপরে হচ্ছে লোকালি অ্যাড করা, সবই আপনারা করে নিতে পারবেন। তো এই এখান থেকে আপনারা আইপি চেঞ্জও করে নিতে পারবেন। এখানে যে এডিটের অপশন আছে, ফোর, সবই আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। তো এই প্ল্যাটফর্মটা অনেক বেশি রিলায়েবল, বিএমএস 6100। তো যারা জোভিসন ইউজ করেন অনেকদিন যাবত, তাদের জন্য এটা বেটার প্ল্যাটফর্ম। আপনাদের দুইটা সফটওয়্যার ম্যানেজ করতে হবে না পিসির জন্য, যে ক্লাউড সি আবার জেএনভিআর একই সাথে, যখন আপনাদের কিছু ক্যামেরা লোকালি থাকে, কিছু ক্যামেরা অন্য জায়গায় থাকে। এটা আপনাদের জন্য বেস্ট প্ল্যাটফর্ম, যে লোকাল ক্যামেরা উইথ রিমোট ক্যামেরা আপনারা সহজে খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন। থ্যাংক ইউ। তো পরবর্তী যে কোনো ভিডিওর জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।